नमस्कार बन्धुरा, वेलकम टू माय चैनल एसपी एक्सप्लोरर। तो बन्धुरा थंबनेल देखे ही बुझते टॉपिकटा कतटा इंटरेस्टिंग होते चले। तो बन्धुरा गतकाल के प्री मैच प्रेस कन्फारेंसे कार्ल मैथ्यू गोगबेचे के लिए किछु बड़ो बार्ता दिए सेटाई तोमादेरके जानाबो। तो मैथ्यू के पोस्ट करा हुआ ओगबेचे के सामलानो निये कि कोनो आलादा परिकल्पना आछे तार। उत्तरे मैथ्यू बोलेछेन, आमरा जाई करी दलगतभावे करी, से रक्षणी होक बा आक्रमण, हायदराबादे गिये ओदेर आटके राखाटा मोटेओ सहज काज छिल ना। এই ম্যাচেও আমাদের হোম অ্যাডভান্টেজ নিতে হবে, সমর্থকদের সমর্থন আমাদের সঙ্গে থাকবে, ওদের সাহায্য নিয়েই 90 মিনিটে ম্যাচটা শেষ করে দিতে হবে, এটা কিন্তু ম্যাথিউক বলেছেন। এরপরে তোমাদেরকে বলবো যে ভিসাল কাইত কী বড় সুখবরটা পেতে পারেন সেইটাই আমি তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, এর আগেই আমি তোমাদেরকে একটি ভিডিওতে জানিয়েছিলাম যে ভিসাল কাইত আইএসএলের মঞ্চে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গুরপ্রীত সিং সান্ধুর 11টা ক্লিন সিটের রেকর্ড সেটাকে ছুঁয়ে ফেলেছেই গত ম্যাচে ভিসাল কাইত। তো এবার ব্যাপার হচ্ছে আজকের ম্যাচটা কিন্তু পাবে এটিকে মোহনবাগান, যদি ফাইনালে উঠতে পারে তাহলে কিন্তু আরেকটা ম্যাচ পাবে। তো ধরতে গেলে আজকের ম্যাচটাই ধরে রাখো আর একটা ম্যাচই পাবে। তো এই ম্যাচটাই যদি এটিকে মোহনবাগানের গোলকিপার ভিসাল কাইত তিনি একটা ক্লিন সিট আর রেখে দিতে পারে তাহলে কিন্তু গুরপ্রীতের নামের আগে ভিসাল কাইতের নামটা বসে যাবে, মানে 12টা ক্লিন সিট হয়ে যাবে ভিসাল কাইতের এবং সর্বকালের সর্বোচ্চ রেকর্ডের তালিকায় 1 নম্বরে চলে যাবেন ভিসাল কাইত। তো তোমাদের কি মনে হয়, ভিসাল কাইতকে আজকে এই সর্বকালের সর্বোচ্চ রেকর্ড 12টা ক্লিন সিটের রেকর্ড করতে পারবেন? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।